বন্ধুরা, সমুদ্রে কত ভিড় দেখো! হাই বন্ধুরা, আমি কাকন। আমি এখন আছি পুরীতে। সকালবেলা তো দেখলেই মাছ দেখতে গেছিলাম, মাছ ধরা আমি আগে দেখিনি। এসে পুরো ক্লান্ত, তাই ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিয়েছি। এখন খেতে ডাকছে, তাই খেতে যাব। ভিডিও বানাতে যাব বলেই রেডি হচ্ছিলাম, কিন্তু খেতে ডাকলো, তাই আগে খেয়ে নিই, তারপর ভিডিও বানাতে যাব। এখন চলে এসেছি খেতে। শুরুতেই দিয়ে দিয়েছে ভাত, শুক্তো আর লেবু। আমার তো শুক্তো আর ভাত খেতে দারুণ লাগে। অনেক দিন পর শুক্তো খাচ্ছি আর খেতে এত ভালো হয়েছে। আর আমি বলে দিই, আমরা এসছি দাদার ট্যুরের সাথে, থাকা খাওয়া সবই ওরাই ঠিক করছে। শুক্তোর পর চলে এলো ডাল, আলু ভাজা। আলু ভাজাতে আবার পোস্তও দিয়েছে। উফ, এটাও খেতে দারুণ হয়েছে, দারুণ। আমি তো আবার আলু ভাজা নিলাম। এবার দিয়ে গেল কাতলা মাছ। আমি আবার কাতলা মাছের পেটি ছাড়া খাই না। এই কাতলা মাছটাও খেতে দারুণ হয়েছে। প্রত্যেকটা রান্না খুবই সুন্দর। শেষ পাতে রয়েছে চাটনি আর পাঁপড়। চাটনিতে আমি একটু লেবু মিশিয়ে খাই। খাওয়া দাওয়া করে সমুদ্রের ধারে চলে এসেছি, কিন্তু আমি আমার সানগ্লাসটা আনতে ভুলে গেছি। মেঘলা করে আছে, তবুও চোখে কেমন রোদ রোদ লাগছে। নিউ মার্কেটে টুপি পছন্দ হয়নি, এখানে এসে দেখলাম ভালো ভালো টুপি আছে, তাই এখান থেকেই একটা টুপি নেওয়া হচ্ছে। বন্ধুরা, সমুদ্রে কত ভিড় দেখো! এত ভিড় হবে তো আমি ভাবতেই পারিনি। এত ভিড়ে তো ভিডিও বানানোই যাবে না, তাই রুমে চলে যাই, গিয়ে একটু ঘুমিয়েই পড়ি। বিকেল বেলাও ভিডিও বানাতে বেরিয়েছি, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, তাই একটু মার্কেটের দিকে এসেছি। এখন আমরা চলে এসেছি একটু ছানা পোড়া ট্রাই করতে। অনেক গাঙ্গুরাম দেখতে পাবে, এটাও কিন্তু আসল গাঙ্গুরাম সুইটস নয়। আমি কোনোদিন ছানা পোড়া খাইনি, তাই জন্যই এলাম ছানা পোড়া ট্রাই করতে। 100 গ্রাম ছানা পোড়া 36 টাকা নিল। চলো এবার তাহলে ট্রাই করা যাক। ছানা পোড়াটা খেতে আমার মোটামুটি লাগলো। ছানার সাথে এলাচ মিশিয়ে সন্দেশ বানালে যেমন লাগবে ওরকমই লাগছে। আমার মনে হয় অন্য কোনো অথেন্টিক দোকানের ছানা পোড়া ট্রাই করলে বেশি ভালো লাগতো। এইবারে আমরা চলে এসেছি ভুট্টা খেতে। এই দোকানটা সমুদ্রের ধারেই। শসা, পেঁয়াজ, লেবু, মাখন, বিট নুন, চাট মশলা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে দিল। এটার দাম নিয়েছে 40 টাকা। চলো এবার টেস্ট করা যাক, আমার তো দেখেই লোভ লাগছে। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগলো। সমুদ্রের ধারে বসে এরকম ভুট্টা খাওয়ার মজাই আলাদা। এইবার আমরা চলে এসেছি স্বর্গদ্বারের সামনের মার্কেটে। এখানে দেখো কত রকমের শঙ্খ, ঝিনুক, প্রদীপ আছে। আমার ঝিনুকের ব্রেসলেট নেয়ার খুবই ইচ্ছা হচ্ছিল, তাই এখান থেকে একটা নেব। দাম 20 টাকা করে বলেছিল, কিন্তু 15 টাকা নিল। অনেক রকমেরই ছিল, কিন্তু আমার সাদাটা বেশি ভালো লাগলো। এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এবার চলে এসেছি মায়ের জন্য শাখা কিনতে।
অনেক রকমেরই শাখা আছে এখানে, তার মধ্যে থেকে মায়ের একটা পছন্দ হলো সেটাই নেওয়া হবে। এই যে এইটা নেওয়া হচ্ছে, ডানাতে শাখা বা হাতে শাখা, ডানাতে শাখা একটু বড়, বা হাতে শাখা একটু ছোট, হাতটা আলগা করে দেয়, খোলা পড়ার নেই তো, ভাষা লাগবে না হাতে। এইবার চলে এসেছি আমরা ব্যাগ কিনতে। এত ঘুরে খুবই ক্লান্ত হয়ে গেছি, তাই এইখানে একটু বসে আছি। আর পিছনে দেখো সমুদ্র, এই দেখো এই তিনটে ব্যাগ নেওয়া হয়েছে, ওখানে দেখানো হয়নি তাই রুমে এসে দেখিয়ে দিলাম। এবার রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবারে আছে ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি আর চিকেন। শুরুতে আমি ডাল আর আলু ভাজা দিয়ে খাচ্ছি। আজকে খুবই ক্লান্ত তাই রুমেতেই খাবারগুলো দিয়ে গেছে। সকালের রান্না আর এখনকার রান্না পুরো অন্যরকম লাগছে। আমি ফুলকপি খাই না, তাও ফুলকপি দিয়ে একটু টেস্ট করে দেখছি। সব শেষে চিকেন কষা, চিকেনটা খুবই ইয়ামি খেতে হয়েছে। আমার এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে এখনই ঘুমিয়ে পড়ি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা।